আমরা মনে করি যে ছোট্ট একটা বক্স, এই বক্সে আমরা ডিম দিচ্ছি, এক এক 21 দিন পরে যায় আমাদের বাচ্চাগুলো ঠিক মতো পাচ্ছি। তো এর ভিতরে আমাদের কিছু ম্যানেজমেন্ট থাকে, যেমন মনে করেন যে একটা ইনকিউবেটর জীবাণুমুক্ত করা লাগে, বা ইনকিউবেটর তৈরি করি কিংবা ইনকিউবেটর কিনি, যারা 50 ডিম 60 ডিম 100 ডিমের যে ইনকিউবেটর, ছোট যে ককশিটের বক্স বলেন, প্লাস্টিকের যে বক্স বলেন, এই বক্সগুলোতে আমরা ডিম ফুটিয়ে থাকি কিংবা ডিম ফুটাই। তো এই মেশিনটাতে একটা সমস্যা আছে, তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা শীতকালের সময় আপনার ককশিটের বক্সে সুস্থভাবে ডিম ফুটাতে পারবেন স্বাভাবিকভাবে, কিন্তু গরমকালে যে আপনার অতিরিক্ত একটা কষ্ট হয়ে যাবে, কারণ আর্দ্রতা উঠানো যায় কিন্তু আর্দ্রতা কমানো খুব কষ্টকর। আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মুরগির বাচ্চা ফোটানো মেশিন নিয়ে কথা বলবো, কিংবা ইনকিউবেটর বিষয় নিয়ে কথা বলবো, খুঁটিনাটি বিষয় নিয়ে, যারা শীতকালে ছোটোখাটো ইনকিউবেটর দিয়ে মুরগির বাচ্চা ফোটান তাদের বিষয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, আর আমার সঙ্গে যারা যুক্ত থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যারা ককশিটের ইনকিউবেটর দিয়ে মুরগির ডিম ফুটান তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তো এখন শীতকাল, শীতকালের সময়টা ককশিটের বক্সে এবং প্লাস্টিকের যে ছোট বক্সে যে আমরা ইনকিউবেটর তৈরি করি কিংবা ইনকিউবেটর কিনি, যারা 50 ডিম 60 ডিম 100 ডিমের যে ইনকিউবেটর, ছোট যে ককশিটের বক্স বলেন, প্লাস্টিকের যে বক্স বলেন, এই বক্সগুলোতে আমরা ডিম ফুটিয়ে থাকি কিংবা ডিম ফুটাই। তো এই মেশিনটাতে একটা সমস্যা আছে, তো সমস্যাটা গরমকালে এই মেশিনগুলোর যে সমস্যাটা দেখা দেয় যে গরমকালে অনেক আর্দ্রতা বেড়ে যায় এবং শীতকালে আর্দ্রতা উঠতে চায় না। তো আসলে এর মূল কারণ অনেক তাপ ধরে রাখার কারণে কিংবা ককশিটের এটা একটা সমস্যা। আমি যতটুকু বুঝলাম যে এই বক্সটাই সমস্যা, যে ছোটোখাটো বক্সে আসলে এইভাবে তাপমাত্রা কন্ট্রোল করা যায় কিংবা আর্দ্রতা কন্ট্রোল করা যায় না। তো আমরা যারা বড় ধরনের যে ইনকিউবেটর যেগুলো আছে, 500 1000 যে ডিমের যে ইনকিউবেটরগুলো আছে, তো এই ইনকিউবেটরে আমরা যখন ডিম বসাই তো আমরা জানি যে আমরা 18 দিন ডিমটা টার্নিং করি, এবং আমরা 18 দিন পরে যে ডিমটা টার্নিং করি না, সেখান থেকে 3 দিন পরে মুরগির বাচ্চাগুলো ফুটে ডিমের থেকে বের হয়ে যায়। আমাদের সর্বপ্রথম মেশিন চালানোটা আগে জানতে হবে। অনেক সময় আমরা তাপমাত্রা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারি না, এতে ডিমগুলো অনেক সময় এক সাইডে আপনার ডিমগুলো পরিপূর্ণ থাকে এবং আরেক সাইডে অপর সাইডে আপনার ডিমগুলো কাঁচা থাকে, এর জন্য অনেক সময় বাচ্চা মারা যায়, যেমন বাচ্চা হয় না। যেমন মনে করেন যে আপনার কারেন্ট চলে যায়, অনেক সময় কারেন্ট চলে যাওয়ার পরে আমরা ওর ভিতরে হারিকেন দিয়ে থাকি, তো হারিকেনের দেওয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে তা হারিকেনের তাপটা অনেক তীক্ষ্ণ থাকে, তো হারিকেনের তাপটা তীক্ষ্ণ থাকার ফলে যে ডিম সাইডটা, যে ডিমের সাইডটা যে উপরের দিকে থাকে সেই ডিমগুলোতে, উপরের সাইডগুলোতে বেশি হিট পায়। তো বেশি হিট পাওয়ার কারণে আর্দ্রতা কম নেমে যায় তখন, কারণ তার ভিতরে কারেন্ট না থাকার ফলে তার ভিতরে কোনো ফ্যান থাকে না, যে তাপটা থাকে সে তাপটা ছড়ায় না, এক জায়গাতেই আবদ্ধ থাকে। তো ফ্যানের বাতাস যদি থাকে তাহলে তাপটা ওইভাবে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে যায়, সেইভাবেই ইনকিউবেটরগুলো তৈরি করা থাকে। তো আমরা যারা বাড়িতে ককশিটের বক্সে ডিম ফুটাই তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা শীতকালের সময় আপনার ককশিটের বক্সে সুস্থভাবে ডিম ফুটাতে পারবেন স্বাভাবিকভাবে, কিন্তু গরমকালে যে আপনার অতিরিক্ত একটা কষ্ট হয়ে যাবে, কারণ আর্দ্রতা উঠানো যায় কিন্তু আর্দ্রতা কমানো খুব কষ্টকর, কারণ আর্দ্রতা কমাতে গেলে অনেক কিছু অ্যাপ্লাই করা লাগে, কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করা লাগে। এটা আর্দ্রতা কমানোর, যারা এই মেশিন চালাতে চালাতে যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের পক্ষে এটা করা সম্ভব। তাছাড়া নতুন যারা ইনকিউবেটর কিনে যারা ডিম ফুটাতে চাচ্ছেন তো অনেক ভিডিও দেখেও তারা অনেক সময় অনেক কিছু ভুল করে যায় বা ভুল করে ফেলে।
এই কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো কি হয় যে মুরগির বাচ্চাগুলো সুস্থ হতে চায় না, বিভিন্ন রোগ বালাই লেগে থাকে। তো আমাদের ইনকিউবেটর আমরা মনে করি যে ছোট্ট একটা বক্স, এই বক্সে আমরা ডিম দিচ্ছি, একুশ দিন পরে যায় আমাদের বাচ্চাগুলো ঠিক মতো পাচ্ছি। তো এর ভিতরে আমাদের কিছু ম্যানেজমেন্ট থাকে, যেমন মনে করেন যে একটা ইনকিউবেটর জীবাণুমুক্ত করা লাগে, আপনার টিম সেন দিয়ে আপনার ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে শুকিয়ে হিট দিয়ে তারপরে আপনার ডিম ক্যান্ডেলিং করে ডিমটা জীবাণুনাশক করে তারপরে আপনার ডিমটা বসানো লাগে। তো আমরা কি করি, আমরা সিরিয়ালে খালি ডিম বসাতে থাকি, ডিম ফুটাতে থাকি, কোনো রকম পরিষ্কার করে ধুই না। কিন্তু মেশিনটা আমি যা মনে করি যে প্রথমত হুইল পাউডারের পানি দিয়ে, কারণ হুইল পাউডারে অনেক ক্ষার থাকে, হুইল পাউডারের পানি দিয়ে যদি আমরা ভালো একটা ন্যাকড়া নিয়ে ভিজিয়ে যদি আমরা চারি সাইড দিয়ে মুছে ফেলাই, কিংবা তারপরে যদি আমরা জীবাণুনাশক মুরগির ক্ষেত্রে যে জীবাণুনাশকগুলো ব্যবহার করা পড়ে সেই জীবাণুনাশকগুলো যদি আমরা ব্যবহার করি, তো এখানে প্রতি সেট বাই সেট আপনার যে কয়দিনের জন্য আপনার যে কয়টা ডিম বসান না কেন, প্রতিটা ব্যাচেই আপনার ডিম ফোটার পরে আপনার এই ইনকিউবেটর ধুয়ে ফেলাতে হবে এইভাবেই, এবং জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে এবং ডিমও জীবাণুমুক্ত করতে হবে। তো এই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ডিম কীভাবে জীবাণুমুক্ত করবেন, ডিম কীভাবে ক্যান্ডেলিং করবেন, এই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আপনার মন চাইলে আপনি প্লেলিস্টটা ঘুরে আসতে পারেন, আশা করছি এখানে ভালো একটা ফল পাবেন আপনি। তো আমি দীর্ঘ 2 বছর ধরে ইনকিউবেটরে ডিম ফুটে আসতে, আমার 2টা ইনকিউবেটর মেশিন, একটা হ্যাসিং থাকে, একটা হ্যাসার থাকে, একটা সেটার থাকে। তো আমার বড় যে ইনকিউবেটর মেশিনটা ওটা হচ্ছে আমার 300-350 ডিমের একটা মেশিন, এবং ছোটো এটা 100 ডিমের মতো, 50-60 ডিমের একটা মেশিন। এই 2টা মেশিন দিয়ে আমি সর্বপ্রথম ছোটো মেশিন দিয়ে শুরু করি, পরে 2টা মেশিনই আমার, এই 2টা মেশিন হচ্ছে আমার নিজে হাতে তৈরি করা, আমি পার্টসপাতি বাইরের থেকে কিনে আনা এনে তারপর আমি নিজে নিজে সেট করছি। এটা আমার বিজ্ঞানসম্মত একটা ইনকিউবেটর মেশিন আমি তৈরি করেছি এবং 95-96% আমি হ্যাসিং রেট পাচ্ছি। তো আশা করছি যারা ইনকিউবেটর বিষয়ে তথ্য জানতে চান কিংবা জানেন না, এই বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই আমাকে সুন্দর করে একটা কমেন্টস করবেন। আশা করছি আমি প্রতিটা কমেন্টসের উত্তর দিতে পারি কিংবা দিয়ে থাকি, তো সবাই আমাকে কমেন্টস করার চেষ্টা করবেন। আর আশা করছি বাজে কোনো কমেন্টস করবেন না, বাজে কমেন্টস করলে আসলে ভিডিও বানানোর উদ্যমটাই হারিয়ে যায়, কারণ আমি বুঝতে পারি না যে আমি কী দিতে চাচ্ছি আর আপনারা কী নিতে চাচ্ছেন, এই বিষয় নিয়ে একটা ভুলভাল সৃষ্টি হয়। তো আশা করছি সবাই যদি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, তো আমার ভিডিওটা যদি উল্টোপাল্টা কোনো কিছু ভুলভাল হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল হয়, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক দেবেন, আর আমার সঙ্গে যারা যুক্ত থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আশা করছি সবাই ভালো থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।